হাই, শুভ সকাল সাজেক বেলি। আমরা আজকে দেখছি ব্যালকনি থেকে পাহাড়ের মাঝে মেঘের ভাজে আমরা হারিয়ে যেতে চাই প্রকৃতির অনন্য রূপে। সাজেক বেলির যে অপরূপ দৃশ্য সকালবেলা ব্যালকনি থেকে দেখা যায়, এটা আসলে না দেখলে বুঝতেই পারবেন না। এখানে এটা দেখার জন্য জীবনে একবার আসা দরকার। আসলে অসাধারণ এই দৃশ্য। আমি সাত সকালে উঠে এটা অবলোকন করছি। ভিডিও সিং করবে মধ্যে চালা আস্তে আস্তে নিলে ভিডিও সিং করবে। আমরা হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের রিসোর্ট থেকে। আমি দিনের বেলা আরেকটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সাজেক বেলি দিনের বেলা কীরকম। তো কালকে সন্ধ্যার যে ভিডিওটা আপনারা দেখেছেন সেটা ছিল সন্ধ্যায়। আসলে আমরা আসার পর চেষ্টা করেছিলাম কিছু দেখানোর জন্য রাতের বেলা কীরকম লাগে, অ্যাকচুয়ালি ওই জন্য আসলে নেয়া। এখন দিনের বেলার ভিউটা আমরা দেখছি। কালকে যে রিসোর্টটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আসলে সেটা এখানে। আমরা এখান থেকে ব্যাক করেছিলাম। তো আজকে আরও কিছু অংশ এখানে অ্যাড করছি যেটা আপনারা কালকের ভিডিওতে দেখেননি, সেটা আজকের ভিডিওতে আমরা দেখছি। এদিক দিয়ে নিচে আরও অনেকগুলো রিসোর্ট রয়েছে এবং রেস্টুরেন্ট দোকানপাট আছে। তো নিচের দিকে এ হচ্ছে সাজেক বেলির এই পর্যন্ত আমার দেখা। সামনে আরও কী দেখি সেটা যেতে যেতে দেখবো। এখানে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কালকে আসা এখানে পার্কিং করে রাখা গাড়ি। নর্মালি এখানে 1000 মানুষ প্রতিনিয়তই থাকে, কিন্তু কোভিডের এই সিচুয়েশনে সর্বোচ্চ 250 মানুষ অফ ডেতে হয়, নন অফ ডেতে সেটা হয় না। আমি কালকে এটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ এদিক দিয়ে যে এতটুকু পর্যন্ত আছে সেটা আমি জানতাম না। বা এদিক দিয়ে সুন্দর একটা মহল আমরা সামনে দেখতে পাচ্ছি, হয়তো বা কালকে দেখা। হ্যাঁ, এদিক দিয়ে তো অনেকগুলো রিসোর্ট না? ওয়াও, অসাম। এর মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা ওয়াও। আমরা নেক্সট টাইম এদিকে চলে আসবো। প্রকৃতি এখানে সেটা দেখতে পাচ্ছি। এই যে একটা তাজমহলের মতো মহল এখানে হয়েছে। তো দেখায় যদি না দেখেন বুঝতে পারবেন না। এ হচ্ছে ওয়াও, কাছাকাছি মেবি চলে আসছি আমরা। হেলিপ্যাড জুনে হয়তো বা গাড়ি নিয়ে ঢুকতে পারবো কিনা জানি না। তো ওর সাথে ব্যাটারি নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে আরেকটা রিসোর্ট, গুড পয়েন্ট। এদিক দিয়ে আসলে কালকে না আসার কারণে বলতে পারি নাই। তো আজকে আসলাম, দেখা যাক এখানে অবস্থা কী, কতদূর গেলে আমরা। মূলত এটি হচ্ছে হেলিপ্যাড জোন। আমরা হেলিপ্যাড জোন থেকে পুরো ভিউটা দেখব। আসলে এখন করোনার এই সিচুয়েশনে মানুষজন খুবই কম। আমরা আসছি, তো এখান থেকে একটু ভিউটা দেখব, আপনাদেরকেও দেখাবো। চলেন দেখি পাহাড়ের মাঝে ম্যাকগুলো কেমন লাগে। এদিক দিয়ে একটু বেটার দেখা যাচ্ছে। আরেকটা আপনাদেরকে দেখাই যে কংলাক পাহাড়ের কথা বলেছিলাম। কংলাক পাহাড়টা হচ্ছে আসলে ওই যে দূর যে কটেজগুলো দেখা যাচ্ছে ওটাই আসলে কংলাক পাহাড়। তো কংলাক পাহাড়ের পাশ থেকে আসলে ভিউগুলো ভালো।